ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ব্যাংক এবং পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে জারি হচ্ছে নতুন নিয়ম এবার থেকে এই কাজটি না করলে আপনাদের আটকে যেতে পারে টাকা তো বন্ধুরা সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতাম তে যাচ্ছি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে টাকা লেনদেনের ক্ষেত্রে কোন নতুন নিয়ম জারি হচ্ছে এবং আপনাদের কোন কাজটি করতে হবে যার ফলে আপনারা সমস্যায় পড়বেন না সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ব্যাংক হোক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে জারি হচ্ছে নতুন নিয়ম বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন নাগরিক খুঁজে পাওয়া মুশকিল পাশাপাশি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখন সবচেয়ে বেশি লেনদেন শুরু হয়েছে কারণ নগদ ভুলে এখন অধিকাংশ মানুষ ঝুঁকছেন ডিজিটাল লেনদেনের দিকে এমন তো অবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হলো এখনও পর্যন্ত বহু গ্রাহক লক্ষ্য করা যায় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলো সেই অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক নেই অথচ তারা ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত নানান লেনদেন করে থাকেন এবার সেই সকল গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এই নিয়ম সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ইনকাম ট্যাক্স রুল দু হাজার নতুন নিয়ম জারি করার কথা ঘোষণা করেছে নতুন নিয়ম অনুসারে নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা আধার নম্বর বাধ্যতামূলক নতুন নিয়ম অনুসারে কোনো ব্যক্তি বছরে যদি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে একাধিক অ্যাকাউন্ট থেকে বছরে বিশ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন তাহলে তাকে বাধ্যতামূলকভাবে জমা করতে হবে প্যান নম্বর এবং আধার নম্বর এছাড়া কোনো গ্রাহক যদি কোনো ব্যাংক পোস্ট অফিস অথবা সমবায়ে কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খোলেন তাহলে তাকে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে প্যান নম্বর অথবা আধার নম্বর পাশাপাশি বায়োমেট্রিক তথ্য পাঠাতে হবে ইনকাম ট্যাক্স অথবা ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্সে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই ধরনের লেনদেন করতে চান তাহলে লেনদেনের অন্ততপক্ষে সাত দিন আগে প্যান নম্বর সংক্রান্ত আবেদন জানাতে হবে এছাড়া কোনো ব্যক্তি যদি একদিনে পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন তাহলে তাকেও প্যান নম্বর দিতে হবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পোস্ট অফিস এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব